আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ আমরা কম্পেয়ার করব ওপো F21 প্রো এর সাথে ভিভো V21e। দুটি স্মার্টফোনই অফার করছে 8GB র্যাম এবং 128GB রম, তবে দুটি স্মার্টফোনের আদার্স স্পেসিফিকেশনের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। সো আজ আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে কোন স্মার্টফোনটি বেটার হতে যাচ্ছে। যদি প্রাইসের কথা বলি, ওপো F21 প্রো প্রাইস হচ্ছে বর্তমানে 27,990 টাকা এবং V21e এই স্মার্টফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 26,990 টাকা। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। ভিউয়ার্স, আমাদের পরিবারের 50,000 মেম্বার সম্পূর্ণ হতে আর কিছু সাবস্ক্রাইবার মানে আর কিছু মেম্বারের প্রয়োজন রয়েছে। সো যারা নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে 50,000 সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই একটি উইশ ভিডিও আসবে। যারা যারা আমাকে উইশ করতে চান অথবা জেকে টেক বিডি ইউটিউব চ্যানেলকে উইশ করতে চান, আপনি ভিডিওটি কমপ্লিট করে ডেসক্রিপশন বক্সে যে জিমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেখানে অবশ্যই সেন্ড করে দিবেন এবং আপনাদেরকে নিয়ে আমি উইশ ভিডিওটি আপলোড করব এবং সেখানে আশা করছি আপনারা সবাই পার্টিসিপেট করবেন। প্রথমে আমরা দেখব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই দুটি স্মার্টফোনের যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী কিছুটা এগিয়ে থাকবে ওপো F21 প্রো। এটার প্রিমিয়ামনেস বেটার পেয়েছে এবং এটার হ্যান্ড গ্রিপও বা হ্যান্ড ফিলও বেশ ভালো এবং স্মার্টফোনটা দেখতেও আকর্ষণীয়। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তবে আপনাদের কাছে কোন স্মার্টফোনটি দেখতে বেশি প্রিমিয়াম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন আমরা কথা বলবো এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ওপো F21 প্রো স্মার্টফোনটি প্রোভাইড করছে একটি পাঞ্চুয়াল ডিসপ্লে এবং এখানে আপনারা পেয়ে যাবেন একটি 90Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি একটি অ্যামোলেড ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আমরা পাচ্ছি। এবং অপর দিকে ভিভো V21e স্মার্টফোনটি প্রোভাইড করছে একটি ইউ নচের ডিসপ্লে এবং এটিও ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তবে এই স্মার্টফোনটিতে কোনো প্রকার হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। যদি দুটি স্মার্টফোনের ডিসপ্লের কথা বলি সেই দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে F21 প্রো। দুটি স্মার্টফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তবে এই স্মার্টফোনটি একটি পাঞ্চুয়াল ডিসপ্লে প্রোভাইড করছে এবং এখানে কিন্তু আপনারা হায়ার রিফ্রেশ রেট পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন ডিসপ্লেতে এগিয়ে থাকবে ওপো F21 প্রো। সাউন্ড কোয়ালিটি, চলুন এখন আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। প্রথমেই টেস্ট করব ওপো F21 প্রো। এখন আমরা টেস্ট করব ভিভো V21e। এই দুটি স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, তবে যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি V21e এর থেকে কিছুটা বেটার লেগেছে ওপো F21 প্রো। পারফরম্যান্স, চলুন দেখে নিই এই দুটি স্মার্টফোনে পারফরম্যান্স সেকশনে কী কী প্রোভাইড করছে। এই দুটি স্মার্টফোনেই আপনারা পেয়ে যাবেন 8GB র্যাম এবং 128GB রম, তবে দুটি স্মার্টফোনেই এক্সটেন্ডেড র্যাম রয়েছে, যেমন ওপোতে পাবেন 5GB এবং ভিভোতে পাবেন 4GB। দুটি স্মার্টফোনের প্রসেসরের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে, যেটা অবশ্যই আপনার যে ডিসিশন রয়েছে সেটাকে ব্রেক করতে পারে। ভিভো প্রোভাইড করছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G, যেটা একটা মোটামুটি লেভেলের ভালো একটি গেমিং প্রসেসর, এবং অপরদিকে ওপো প্রোভাইড করছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 যা 6 nanometer একটি ব্যাটারি এফিসিয়েন্ট চিপ এবং এটা কিন্তু পুরোপুরি বা মোটামুটি লেভেলের একটি গেমিং প্রসেসর বলতে পারি, তবে 720G এর মতো নয়, বুঝতেই পারছেন। এই দুটি স্মার্টফোনে বেশ কিছু স্পিড টেস্ট করবো এবং অ্যাপস ওপেনিং ও ক্লোজিং টেস্ট করবো, আপনারা সেগুলো দেখতেই পাবেন। তবে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে ভিভো V21e।
ক্যামেরা সেকশন দুটি স্মার্টফোনই প্রোভাইড করছে ট্রিপল রেয়ার ক্যামেরা ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এটার মেইন ক্যামেরাটি আপনারা পাবেন 64 মেগাপিক্সেল রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেল একটি মাইক্রোস্কোপ সেন্সর যেটা এই প্রাইস পয়েন্টে কোনো স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু প্রোভাইড করছে না এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট যে সেলফি ক্যামেরাটি পাবেন সেটা হচ্ছে 32 মেগাপিক্সেল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যে অরবিট লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোটিফিকেশন এবং চার্জিং ইন্ডিকেটর হিসেবেও কাজ করে অপরদিকে ভিভো ভি টোয়েন্টি ওয়ানই স্মার্টফোনটি প্রোভাইড করছে ট্রিপল রিয়ার ক্যামেরা মেইন ক্যামেরাটি আপনারা পাবেন 64 মেগাপিক্সেল রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং এটার যে ফ্রন্ট সেলফি ক্যামেরাটি রয়েছে সেটা কিন্তু 44 মেগাপিক্সেল এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা সেকশন রয়েছে আমি নিঃসন্দেহে এগিয়ে থাকতে দেখেছি ভিভো ভি টোয়েন্টি ওয়ানই এটার ক্যামেরা রেজাল্ট এবং এটার আউটপুট বেশ ভালোই পেয়েছি ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো তবে এই স্মার্টফোনটির যে প্লাস পয়েন্ট রয়েছে স্মার্টফোনটিতে রয়েছে একটি মাইক্রোস্কোপ সেন্সর আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি এবং স্পেশালি কথা বলতে যাচ্ছি যারা সেলফির জন্য স্মার্টফোন পারচেস করতে চাচ্ছেন তারা ভিভো ভি টোয়েন্টি ওয়ান ইটি পারচেস করতে পারেন এটা সেলফি ক্যামেরা 44 মেগাপিক্সেল অনেকটাই বেটার রেজাল্ট পেয়েছে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো থেকে আপনাদের উদ্দেশ্যে ছবি দিচ্ছি অবশ্যই ছবিগুলো দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে ব্যাটারি সেকশন ভিভো ভি টোয়েন্টি ওয়ানই স্মার্টফোনটি প্রোভাইড করছে 4000 mAh ব্যাটারি এবং বক্সে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার যা দিয়ে চার্জ দিতে সময় লেগে যাবে প্রায় 59 মিনিট অপরদিকে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো প্রোভাইড করছে 4500 mAh ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন একটি 33 ওয়াটের সুপার ভোক চার্জার এবং এটা দিয়েও চার্জ দিতে সময় লেগে যাবে প্রায় 60 মিনিটের মতো যদি দুটি স্মার্টফোনের চার্জিং ব্যাকআপের কথা বলি অবশ্যই বুঝতেই পারছেন ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো অনেকটাই এগিয়ে থাকবে আরও এগিয়ে থাকবে এই স্মার্টফোনটির যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু 6 ন্যানোমিটার একটি ব্যাটারি এফিসিয়েন্ট চিপ সো বুঝতেই পারছেন ব্যাটারির দিক থেকে এই চিপটি ভালো হওয়ার কারণে ব্যাটারির দিক থেকে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু বেটার একটি ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্সে এগিয়ে থাকবে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই বিশেষ করে এটা পারফরমেন্স আপনি বেটার পাবেন এবং এটার ক্যামেরার কথা বলতে গেলে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো থেকে স্লাইডলি কিছুটা এগিয়ে থাকবে এই স্মার্টফোনটি আমি 6 মাসের মতো ইউজ করেছি আমার ইউজিং এক্সপিরিয়েন্সও বেশ ভালোই পেয়েছি বর্তমানে আমি একটি অন্য স্মার্টফোন ইউজ করছি অপরদিকে ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো স্মার্টফোনটির বেশ কিছু দিক থেকেই এগিয়ে রয়েছে যেমন প্রথম পয়েন্টটি হচ্ছে ডিসপ্লে এখানে হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটি একটি পাঞ্চুয়াল ডিসপ্লে এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এই স্মার্টফোনটির মধ্যে আপনারা ক্যামেরা সেকশনে একটি মাইক্রোস্কোপ সেন্সরও পেয়ে যাচ্ছেন এবং অরবিটারি লাইটও পাচ্ছেন এবং এই স্মার্টফোনটিতে শুধু মিসিং রয়েছে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এটা থাকলে আরও ভালো হতো এবং স্মার্টফোনটির ডিজাইনও আমার কাছে বেশ ভালোই লেগেছে যদি এই দুটি স্মার্টফোনের পারচেসের কথা বলি আমি আমার পার্সোনাল ওপিনিয়নে দুটি স্মার্টফোনই বেশ ভালো লেগেছে তবে কিছু ক্ষেত্রে এগিয়েছিল এটার যদিও একটি ইউনচের ডিসপ্লে তবে ওভারঅল ফোনটি বেশ ভালোই পেয়েছি তবে এটা বর্তমানে আপনারা অ্যাভেলেবেল মার্কেটে পাবেন অথবা নাও পেতে পারেন
সো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে এই স্মার্টফোনটি প্রাইস যদি কিছুটা কমিয়ে দিত আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারতাম যে এটার যে স্পেসিফিকেশন সেটা অনুযায়ী স্মার্টফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি বেশ ভালো, এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। তবে এই প্রাইস অনুযায়ী এটার প্রসেসরটা আর একটু ভালো হওয়ার প্রয়োজন ছিল, সো যেহেতু পাচ্ছি না আসলে তেমনভাবে বলার কিছু নেই। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের একজন মেম্বার হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।